4 বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ। তারপর ধীরে ধীরে রাজনৈতিক পরিবর্তে আবহে বড় হয়ে ওঠা। তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1952 সালে মহান ভাষা আন্দোলন। 1952 সালেরই অক্টোবর মাসে চীনে পিস প্যাসিফিক সম্মেলনে যোগদান। 1956 সালে স্টকহোমে আবার শান্তি সম্মেলনে যোগদান। এই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু। তারপর আবারও দীর্ঘদিন 23 বছর সেই পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, বাঙালি মানুষের মুক্তির জন্য, বাঙালিদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম। আবার 1969 সালে এই মানুষটি শেখ মুজিবুর রহমান পরিণত হলেন বঙ্গবন্ধুতে। 1970 সাল, 71 সালে মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধ শুরুর আগেই এই শেখ মুজিব বঙ্গবন্ধু তারপর পরিণত হলেন জাতির পিতাতে। মুক্তিযুদ্ধ শুরুর আগে সেই জাতির পিতা, যার নেতৃত্বে আমরা একটি স্বাধীন স্বাধীন বাংলাদেশ পেয়ে গেলাম সেই মাত্র 9 মাসের স্বাধীনতা সংগ্রামে 1971 সালে 16 ডিসেম্বর। তারপর 1972 সালের 10ই অক্টোবর বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে এই জুলিও কুড়ি পদকে ভূষিত করলেন। তারপর 73 সালের 23শে মে বঙ্গবন্ধু স্বাধীন বাংলায় তাকে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে সেই জুলিও কুড়ি পদকটি পড়িয়ে দেওয়া হল। এই জুলিও কুড়ি পদক প্রাপ্তি দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি ফসল। 1920 সালে জন্মগ্রহণ করা শেখ মুজিব আর 1971 সালে এসে তিনি জুলিও কুড়ি পদক পেয়েছেন। এই সম্মানটি সেদিন তিনি বলেছিলেন, এটি আমার নয়, এটি বাঙালি জাতি, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের বঙ্গবন্ধু। বাংলাদেশ সৃষ্টির আগেই বঙ্গবন্ধু হয়েছেন বঙ্গবন্ধু। বাংলাদেশ সৃষ্টির আগেই তিনি আবার বাংলাদেশকে এই বিশ্ব স্বীকৃতি, যে জাতিসংঘ, সেই জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 1974 সালে। তার আগেই বঙ্গবন্ধু বাংলাদেশকে এনে দিয়েছিলেন এই জুলিও কুড়ি পদক, বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু। আজ বঙ্গবন্ধুর আদর্শে একজন কুইনের কর্মী হিসাবে নিজেকে গর্বিত মনে করি, নিজেকে সম্মানিত মনে করি, নিজেকে সেই একজন গর্বিত মানুষ মনে করি যে আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। তাই আমি যখন আজকের অনুষ্ঠানে আসবার জন্য বাড়ি থেকে বের হয়েছি, আমারই এক বাঙালি ভাই আমাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাচ্ছেন। আমি বললাম বাংলাদেশ এম্বাসিতে যাচ্ছি। কেন যাচ্ছেন? বললাম যে এমন একটি অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য যাচ্ছি। এই অনুষ্ঠানের মানে কি, জুলিও কুড়ি কি, সে জানেই না। আজকে এই অনুষ্ঠানে যিনি আয়োজক করেছেন, যে মন্ত্রিপরিষদ, যাদের সিদ্ধান্তের জন্য আজকের এই অনুষ্ঠানটি জুলিও কুড়ি পদক, 1950 বছর পর আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা জানতে শিখেছি, আর তার মাধ্যমে আজকে বিদেশি দূতাবাস, আমার স্মার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার স্মার্ট রাষ্ট্রদূত এই আবু জাফর সাহেব আজকে আমাদের আবুধাবিতে এই জুলিও কুড়ি পদকপ্রাপ্তির যে অনুষ্ঠান করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আবুধাবি শাখার পক্ষ থেকে, আমার এই স্মার্ট রাষ্ট্রদূত সহ এই রাষ্ট্র দূতাবাসের সকল কর্মকর্তা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুর এই আদর্শকে এই সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ 30 বছর এই সংযুক্ত আরব আমিরাতে 7টি প্রদেশে যেই ব্যক্তি নিরঙ্কুশভাবে এবং দক্ষহীনভাবে কাজ করে চলেছেন, বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ইফতেখার হোসেন বাবুকে, আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, যে আরব বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম, বঙ্গবন্ধু মুক্তি, বঙ্গবন্ধু চেতনা পরিষদ সহ আমাদের এখানে বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, এবং আমাদের যে স্কুল আছে সেই স্কুল, এবং আমাদের মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই জুলিও কুড়ি পদক এমন একটি পদক আজকে আমাদেরকে অলঙ্কৃত করেছে, আমাদেরকে পৌঁছে দিতে হবে, এই হচ্ছে এই প্রোগ্রামের সার্থকতা। আমাদের রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী, সকলের বাণীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর প্রামাণ্য চিত্র দেওয়ার পরে তো আর কোনো কথাই থাকে না, কথা হচ্ছে একটা, আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম, কতটুকু ধারণ করতে পারলাম, কতটুকু ধারণ করে তারপর বাস্তবায়ন করতে পারলাম, এই প্রোগ্রাম থেকে কী শিখে গেলাম, কী দিতে পারলাম, সেটাই হচ্ছে আজকের প্রোগ্রামের সার্থকতা। আজকে আমি ক্যাবিনেটের মিটিং
ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেখানকার একটি অনুচ্ছেদে আমি দেখেছি যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই জুলিকুড়ি পদক অনুষ্ঠান পালন করতে হবে। আজকে আমি এইখানে আমি ক্যাপ্টেন ভারতী বলতে চাই, এই সংযুক্ত আরব আমিরাতে এই বাঙালি কমিটির সবচেয়ে বড় প্রতিষ্ঠান যে বাংলাদেশ স্কুল আছে, সেই স্কুলে আমাদের 1000 ছেলে মেয়ে লেখাপড়া করে। সেই স্কুলের ছেলেমেয়েরা, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা, সেই স্কুলের অভিভাবকরা কি জানে যে জুলিও কুড়ি পদকটা কি? আজকের অনুষ্ঠানে আমি মাননীয় আমাদের রাষ্ট্রদূত মহোদয় সহ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা রাজনীতি করেন তাদের সকলের কাছে, তাদের সকলের বিবেকের কাছে সেই আহ্বান রেখে যাচ্ছি যেন আমরা এতটুকু করতে পারি, তাহলেই আজকের অনুষ্ঠানের সার্থকতা ফিরে পাবো। আর সর্বশেষ এতটুকু বলে যেতে চাই, আমার চুরিগুলি পদকপ্রাপ্ত সেই বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। তারপর না মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে সুউচ্চ মহান মর্যাদায় বাংলাদেশকে নিয়ে এসেছেন। আজকে বাঙালি হিসাবে, বাংলাদেশ হিসাবে আজকে পৃথিবীতে আমরা গর্বিত। আর সেই মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বাংলাদেশে আরও কিছু বাঙালি, কিছু রাজনৈতিক সংগঠন যখন হত্যার হুমকি দেয় তখন রক্ত আর থামিয়ে রাখতে পারি না। আপনাদের বিবেকের কাছে আজকে সেই আহ্বান রেখে যেতে চাই, হোক সরকারি কর্মচারী, হোক যে কোনো রাজনীতি যেখানে থাকেন না কেন, একটা মানুষকে বঙ্গবন্ধুকে যেমন হত্যা করা ঠিক হয়নি, একরকম আমার প্রধানমন্ত্রীকে কেউ কখনো তাৎক্ষণিকভাবে বলতে পারে না তাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করতে পারে না, বলতে পারে না। হোক প্রতিবাদ, প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে কোনো জায়গা থেকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রত্যেকটি জায়গা থেকে হোক প্রতিবাদ, তাহলে বাংলাদেশে এই হত্যা সব কিছু খুব বন্ধ হয়ে যায়। আজকের জুলিগুড়ি পদক এই হোক আমাদের সার্থকতা, সবার কাছে সেই আশা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি জনতা। এই পর্যায়ে